বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব প্রান্তের গেট আটকে দেয় মেডিসিন বিভাগের হাজারো রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দিকে তিনটি গেট রয়েছে। জরুরি বিভাগ এবং মাঝ গেট দিয়েই চলাচল করে আসছে রোগীরা। চলতি বছর শুরুর দিকে হাসপাতালের মূল ভবন থেকে মেডিসিন ওয়ার্ডটি পূর্ব প্রান্তের বর্ধিত ভবনে স্থানান্তর করা হয়। খুলে দেওয়া হয় পূর্ব প্রান্তের গেটটি। যৌক্তিক কোনো কারণ ছাড়াই কিছুদিন আগে গেটটি আটকে দেয় কর্তৃপক্ষ। ঔষধপত্র কেনা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের বাইরে নিতে দুর্ভোগে পড়েছেন তারা। বন্ধ করে রাখছে ওনারা, কিসের জন্য বন্ধ করে রাখছে তা তো আমরা জানি না, ঠিক আছে। এখান থেকে যদি গেটটা খোলা থাকে রিপোর্ট করার জন্য আমরা তাড়াতাড়ি একটু যাইতে পারি, আসা যাতায়াত করতে খুবই সুবিধা হয়। কিন্তু রুগী নিয়ে এদিক দিয়ে ঘুরে অনেক দূরে যেতে হয়, টলিতে কইরা বা ব্যান ভাড়া কইরা বা আমরা গাড়ির উপরে হাত দিয়ে দুইটা দুইটা তারপর নিয়ে যাইতে হয়। তো রুগীর সমস্যা না, যারা থাকে সাথে তাদের তো সমস্যা। বাধ্য হয়ে জরুরি ঔষধ কিনতে দেয়াল টপকে কেউ বা আবার চলাচল করছেন গেটের নিচ দিয়ে। ভুক্তভোগীরা অবিলম্বে পূর্ব প্রান্তের গেটটি খোলার দাবি জানিয়েছেন। গেট এইটা যদি খোলা থাকে আমাদের উপকরণ ধারে কিন্তু ধারে আমরা তাড়াতাড়ি যাইতেনি, যাতে গেটটা খোলা থাকে এটা আমাদের দাবি। এই গেটটা আসলে বন্ধ এই জায়গা দিয়ে নিলে সুবিধা হয়, আর ওই দিক দিয়ে ঘুরে আসতে অনেক ঝামেলা হয়, কারণ গাড়ি ঘোড়া এটা তো বোঝেনি। ওই রাস্তার মোড় আছে, ওই জায়গায় দুই রাস্তা দুইটা লেন, রোগীর খুব সমস্যা হয়। এই ইয়েটা খুললে ভালো হয় আর কি, না খুললে সমস্যা হয়, কারণ যাতায়াতের সমস্যা। গেট আটকা থাকায় রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন স্বয়ং হাসপাতালের পরিচালক। অনেক সময় তাদের টাকা পয়সাও ছিনতাই এই ঘটনা ঘটেছে, এবং ইভেন আমাদের স্টাফদের সাথে বিভিন্ন সময় বহিরাগতদের সাথে মারামারি হয়েছে। সেই প্রেক্ষিতে ওই গেটটা স্থগিত আছে, জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় সেজন্য আমরা প্রয়োজন ব্যবস্থাপনা করবো। উল্লেখ্য, 1000 শয্যার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ভর্তি থাকেন 2000 রোগী, যার মধ্যে বেশিরভাগই মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।